ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুস্মিতা আজ আমি আপনাদের জন্য এনেছি মাল্টি কালারে খুব সহজ এবং খুব সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা ছোটো বাচ্চাদের সোয়েটারে দিয়েবেন তাহলে খুব সুন্দর লাগে আমাদের বাড়িতে অনেক সময় অনেক কারণে উল নিয়ে আসার পর অল্প অল্প উল বেঁচে থাকে তো আমরা বুঝতেই পারি না সেই উলগুলো দিয়ে কি করব পড়ে থেকে থেকে নষ্ট হয়ে যাবে এই রকম ভাবনা আসে তো আপনাদের আর চিন্তা করতে হবে না এই রকম ছোট ছোটো উল দিয়ে রকম একটা ডিজাইন বানিয়ে ফেলবেন এবং এটা তৈরি করবেন বাচ্চাদের সোয়েটারে তো চলুন শুরু করি আজকের এই ডিজাইনের ভিডিও কিভাবে বানাবো আমরা এই ডিজাইনটা তবে ভিডিওটা শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন চলুন শুরু করি আজকের এই ডিজাইনের ভিডিও দেখুন এই যে ডিজাইনটা এই ডিজাইনটা আমি তৈরি করেছি মাল্টি বাড়িতে আমার প্রচুর উল এরকমভাবে ছোট ছোট উল অনেক বেঁচে ছিল তাই দিয়ে আমি ডিজাইনটা তৈরি করেছি এবং এই ডিজাইনটা একদম ছোট বাচ্চাদের সোয়েটারে আপনারা দেবেন খুব ভালো লাগবে এবং এই ডিজাইনটা হচ্ছে মাত্র চার কাঠির ডিজাইন এবং খুবই সহজ ডিজাইন যারা একদম সবেমাত্র সোজা উল্টো বুনতে শিখেছেন তারাও এই ডিজাইনটা তৈরি করতে পারবেন খুবই সহজ প্রথমে বর্ডার বুনে নেবেন বর্ডার বোনার পর দুটো কাঁটা প্লেন সোজা এবং উল্টো একটা সেলাই দিয়ে নেবেন সোজা কাটায় সোজা উল্টো কাটায় উল্টো এটা একটা বেসিক সেলাই দিয়ে নেবেন তারপর থেকে এই যে গোলাপি কালারের উল্টা দিয়ে যেভাবে আমি শুরু করেছি সেভাবেই আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি তো এখন আমি যদি গোলাপি কালারটা দিয়েই দেখাই তাহলে আপনাদের হয়তো মনে হবে একদম বর্ডারের পর থেকে শুরু করছি তো আমি গোলাপি কালারটা দিয়েই দেখাচ্ছি গোলাপি কালারের উলটা দিয়ে আমি এখন বুনবো তিনটে ঘর বুনবো সোজা বুনবো ঠিক আছে দুই তিন তিনটে ঘর আমি বুনে নিলাম সোজা এবার এই ব্ল্যাক কালারের তিনটে ঘর আমি না বুনে এমনি এমনি কাঁটায় তুলে নেবো যখন আপনারা শুরু করবেন একদম নিচু থেকে তখন এই যে যে কালারের উল দিয়ে বর্ডারটা বুনেছেন অর্থাৎ টমেটো কালারের যে উলটা দিয়ে বর্ডারটা বুনেছেন সেই তিনটে ওই টমেটো কালারের যে ঘর থাকবে সেই তিনটে ঘর এমনি এমনি কাটায় তুলে নেবেন আমি কিন্তু একদম যেভাবে দেখাচ্ছি আপনারা একদম প্রথম থেকে সেভাবেই শুরু করবেন তিনটে ঘর গোলাপি তিনটে ঘর তুলে নিলাম না বুনে কাটায় এমনি এমনি তুলে নিলাম আবার তিনটে ঘর গোলাপি তিনটে ঘর গোলাপি আর তিনটে ঘর কাটায় এমনি এমনি না বুনে তুলে নিচ্ছি বোঝাতে পারলাম এটাই হবে ডিজাইনটা তিনটে ঘর সোজা বুনবো গোলাপি কালারের উলটা দিয়ে তিনটে ঘর সোজা বুনবো আর তিনটে ঘর কাটায় এমনি এমনি না বুনে তুলে নেব হলো পুরো কাটাটা আমাকে এইভাবেই কমপ্লিট করতে হবে এটা ডিজাইনের ফার্স্ট কাঁটা চার কাঁটা ডিজাইনের ফার্স্ট কাটা এটা চলছে এবং এখানে একটা কথা বলে দিই এই ডিজাইনটাতে কিন্তু ঘর নেবার কোনো বাধ্যবাধকতা নেই আপনারা যেরম খুশি সেরকম ঘর নিতে পারেন আপনারা জোর সংখ্যার ঘরও নিতে পারেন বিজোর সংখ্যার ঘরও নিতে পারেন কোনো অসুবিধে নেই যে কোনো রকম ঘর নিলেই কিন্তু এই ডিজাইনটা খুব সুন্দর ফিট হয়ে যায় আচ্ছা এবার আবার তিনটে ঘর গোলাপি গোলাপি রঙের উল্টা দিয়ে তিনটে ঘর সোজা বুনলাম তিনটে ব্ল্যাক ঘর এমনি এমনি তুলে নিলাম কাটায় না বুনে আবার তিনটে গোলাপি তিনটে ঘর লাস্ট যে তিনটে ঘর এই তিনটে ঘর আমি কাটায় এমনি এমনি তুলে নিলাম না বুনে হলো আমার ডিজাইনের ফার্স্ট কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল চলে গেলাম ডিজাইনের সেকেন্ড কাটায় কি করব দেখুন এই যে ব্ল্যাক কালারের উল দিয়ে যে তিনটে ঘর আছে এই তিনটে ঘরের মধ্যে ফার্স্ট ঘরটা আমি এই গোলাপি কালারের উলটা দিয়ে বুনে নিলাম বোঝাতে পারলাম ব্ল্যাক কালারের যে তিনটে ঘর তার মধ্যে ফার্স্ট ঘরটা গোলাপি কালারের উল দিয়ে বুনে নিলাম সেকেন্ড ব্ল্যাক ঘরটা কাঁটায় এমনি এমনি না বুনে কাঁটায় আবার তুলে নিলাম থার্ড যে ব্ল্যাক ঘরটা এটাও গোলাপি কালারের উল দিয়ে বুনে নিলাম ঠিক আছে এবার এই যে তিনটে গোলাপি আছে এই তিনটে গোলাপি গোলাপি বুনব হলো আবার দেখুন তিনটে ব্ল্যাক তিনটে ব্ল্যাকের মধ্যে ফার্স্ট ব্ল্যাকটা করে দেবো গোলাপি সেকেন্ড ব্ল্যাকটা এমনি এমনি কাটায় না বুনে তুলে নেব আর থার্ড যে ব্ল্যাক ঘরটা এটাও করে দেব গোলাপি বোঝাতে পারছি এই তিনটে যে গোলাপি ঘর এই তিনটে গোলাপি ঘর গোলাপিই করব এটাই ডিজাইনটা এটাই সেকেন্ড কাটা সেকেন্ড কাটাটা এইভাবেই বুনতে হবে গোলাপি ঘরগুলো গোলাপি বুনবো তিনটে ঘর গোলাপি আছে তিনটে ঘর গোলাপিই বুনবো আর তিনটে যে ব্ল্যাক ঘর তার মধ্যে ফার্স্ট ঘরটা করে দেবো গোলাপি সেকেন্ড ঘরটা এমনি এমনি তুলে নেব থার্ড ঘরটা আবার করে দেব গোলাপি গোলাপি তিনটে ঘর গোলাপি বুনে নিলাম অর্থাৎ এখানে আমার হচ্ছে কি তিনটে যে ব্ল্যাক ঘর তার মধ্যে মাঝখানের যে ঘরটা ছিল সেইটাই শুধু আমি কাটায় তুলছি বাকি ঘরগুলো গোলাপি হয়ে যাচ্ছে এখানে আবার তিনটে ব্ল্যাক ফার্স্ট ঘরটা করে দেবো গোলাপি সেকেন্ড ঘরটা কাটায় এমনি এমনি না বুনে কাটায় এমনি এমনি তুলে নিলাম থার্ড যে ব্ল্যাক ঘরটা এটা করে দিলাম গোলাপি বাকি যে তিনটে গোলাপি গোলাপিটা গোলাপি দিয়েই করব আবার তিনটে ব্ল্যাক ফার্স্ট ঘরটা গোলাপি সেকেন্ড ঘরটা এমনি তুলে নেওয়া থার্ড ব্ল্যাক ঘরটা গোলাপি গোলাপি তিনটে এরকম বুনে নিলাম এটা ডিজাইনের সেকেন্ড কাঁটা চলছে ঠিক আছে পুরো কাঁটাটা এইভাবেই আপনারা বুনে নেবেন এবং মাত্র চার কাঁটার ডিজাইন উল কিন্তু এতে খুবই কম লাগে আপনি বিভিন্ন কালার মিলিয়ে মিলিয়ে আপনি যখন ডিজাইনটা করবেন উল অল্প অল্প উলেতেই ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে আর বাচ্চাদের সোয়েটার একটু কালারিং হলে দেখতেও ভালো লাগে আমার ডিজাইনের সেকেন্ড কাটা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এবার চলে এলাম ডিজাইনের থার্ড কাঁটায় কি করব খুবই সহজ সমস্ত ঘর গোলাপি রঙের উল্টা দিয়ে বুনে নেব সোজাই বুনব সমস্ত ঘর বুনে নিচ্ছি সোজা এই দেখুন ব্ল্যাক যে ঘরটা ছিল না বুনে তুলে নিয়েছিলাম এই ঘরটাও এখন আমি গোলাপি কালারের উল্টা দিয়ে সোজা বুনে নিচ্ছি অর্থাৎ আমার কাঁটায় এখন যত ঘর আছে সমস্ত ঘর এই গোলাপি কালারের উল্টা দিয়ে বুনে নিচ্ছি সোজা এটা ডিজাইনের তিন নম্বর কাঁটা চলছে দেখুন আমার ডিজাইনের তিন নম্বর কাঁটা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে চলে এলাম ডিজাইনের নম্বর কাঁটায় খুবই সহজ কি করব উল্টো বুনব এই গোলাপি কালারের আমরা যেরকম নর্মালি উল্টো বুনি সেভাবেই নর্মালি উল্টো বুনে নেব সমস্ত ঘর কাঁটায় যত ঘর থাকবে যত ঘর আপনারা নেবেন সমস্ত ঘর এই গোলাপি কালারের উল্টা দিয়ে উল্টো গুনে নেবেন আমার ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গেল আমি আগেই বলেছিলাম এটা চার কাঁটার ডিজাইন আমার কিন্তু এটা চার নম্বর কাটা চলছে দেখুন আমার চার নম্বর কাঁটা কমপ্লিট হয়ে গেল ডিজাইনটা এইরকমভাবে দেখতে হচ্ছে ঠিক আছে আবার আমি আর একটা কালারের উল দিয়ে শুরু করব এবং একইভাবে চার কাটা করব কোনো আলাদা হবে না আমি এখন এই টমেটো কালারটা দিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন একইভাবে হবে তিনটে ঘর এই টমেটো কালারের উলটা দিয়ে তিনটে ঘর বুনে নেব সোজা তিনটে ঘর সোজা বুনলাম তিনটে গোলাপি ঘর না বুনে কাঁটায় তুলে নিলাম আবার তিনটে এই টমেটো কালারের উল্টা দিয়ে তিনটে ঘর আবার বুনব আবার তিনটে ঘর না বুনে কাঁটায় তুলে নেবো যেভাবে এক নম্বর কাটা থেকে শুরু করেছিলাম সেভাবেই আবার শুরু করব এই চারটে কাটাই বারবার রিপিট হবে এবং চাট কাটাটা এই চারটে কাঁটার যে ডিজাইন এই চার কাঁটার ডিজাইনটা বারবার রিপিট করলেই এত সুন্দর এই ডিজাইনটা আমাদের তৈরি হয়ে যাবে কত সহজ ডিজাইন দেখলেন তো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধে হয়নি কিভাবে ডিজাইনটা তৈরি করবেন তো এই ছিল আমার আজকে ডিজাইনের ভিডিও